Hey guys, good evening to all and welcome back to my channel Mithi. এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে চলে এসেছি কুচবিহারের মদন মোহন বাড়ি অর্থাৎ মদন মোহন মন্দিরের ঠিক সামনে। তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো, মদন মোহন মন্দিরের ভেতরে যাবো এবং যতটা পারি আমি তোমাদেরকে কভারেজ করার চেষ্টা করবো। চলো তাহলে দেরি না করে চলে যাই মদন মোহন মন্দিরের ভেতরে, লেটস গো। আমি এখন চলে এসেছি মদন মোহন বাড়ির ঠিক মন্দির প্রাঙ্গণে ভেতরে, আর এখানে দেখতেই পাচ্ছ প্রচুর লোকের ভিড় রয়েছে, সবাই এসছে এই মদন মোহন বাড়িতে। আমি প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই মদন মোহনের মূর্তি, দেখতেই পাচ্ছ কি সুন্দর সাজানো রয়েছে এখানে। প্রতি বছর রাসমেলাতে এই পরিমাণ লোকের ভিড় কিন্তু বরাবরই উঠতে পারে। আর এখানে দেখতে পাচ্ছ রাসমেলার বিশেষ ঐতিহ্যবাহী রাসচক্র, আর এই রাসচক্রকে ঘিরে লোকে কিন্তু প্রচুর উৎসাহ থাকে। মেলা প্রাঙ্গণে এখনও আমরা যাইনি, আমরা এখনও রয়েছি মদন মোহন বাড়িতে। এখানে দেখতে পাচ্ছি পুতনা রাক্ষসী, আর এই রাক্ষসীর গল্প আমরা সবাই জানি, দাদা মাধবের ছোটোবেলাকার গল্প। আর এখানে দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরে এখানে পালা কীর্তন হচ্ছে, সবাই যথেষ্ট মনোরঞ্জক সহকারে। তারপর রাসমেলার বিশেষ আকর্ষণ মন্দিরে প্রাঙ্গণে এই কৃষ্ণের সমস্ত লীলা দেখানো হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণের প্রচুর রূপ। এই ছিল আমাদের মদন মোহন বাড়ি। এখানে কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে ছোট্ট মিঠি এবং মিঠির বাবা দুজনে মিলে কিন্তু রাজচক্র করিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে। এই সৌভাগ্য কিন্তু সবার হয়ে ওঠে, আমাদের আশীর্বাদে মিঠি কিন্তু এই কাজটা করতে পেরেছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কুচবিহার রাসমেলার ঠিক গেটের সামনে, এখানে দেখতে পাচ্ছ রাধা মাধবের মন্দির, আর এখান থেকে আমরা মেলাতে প্রবেশ করব। চলো তাহলে মেলাটা ঘুরে দেখা যাক। মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে এখানকার সব জীবে জল আর খাবার দাবার। আমার হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছ ফিশ ফ্রাই, আর এখানে রয়েছে চিকেন কাবাব, চিকেন টিক্কা। তো এগুলো সমস্ত খেয়ে দিয়ে আমরা মেলাটা ঘুরেছি। তারপর খেয়েছি মোগলাই, এই যে খাবার টেবিলে আমরা সব পরিবারে বসে পড়েছি, আমি এবং বেটু আর দাদাবাবু। দেখতেই পাচ্ছ দাদাবাবু আর বেটু খেয়েছে চাউমিন, আর আমরা খেয়েছি মোগলাই। খাবার সেরে তারপর পুরো মেলার মজা নিয়েছি। এখানে যে দেখতে পাচ্ছ এগুলো আখের গুড়, এটা এসছে সুদূর বাংলাদেশ থেকে, আর এখানে যে শাড়িগুলো দেখতে পাচ্ছ এটাও এসছে সুদূর বাংলাদেশ থেকে। সমস্ত শাড়ির সম্ভার নিয়ে তারা কিন্তু হাজির এই কুচবিহারের রাসমেলাতে। তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর কালেকশন আছে। তোমরা যদি মনে করো মেলাতে এসে তোমরা কিন্তু এই নতুনত্ব শাড়ি কিন্তু নিতেই পারো। রাসমেলার সব থেকে পুরনো ঐতিহ্য হচ্ছে এখানকার এই টমটম গাড়ি, কিন্তু এই রাসমেলাতে আমরা দেখি। Yeah.
মালটা করতেই পারলো না। আমাদের একান্তভাবে এছাড়াও আপনার ব্যবসায়ের জন্য তো বন্ধুরা, দেখালাম তোমাদের কুচবিহারের রাস মেলার কিছু ক্লিপ। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। প্লিজ ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। আজকের মতো এখানে শেষ করছি, টাটা বাই।